আসসালামু আলাইকুম। অনেক গরম পড়েছে, সারাদিনই শরীর ঘামতে থাকে, আর সেই সঙ্গে ঘামের দুর্গন্ধ, বিশেষ করে আন্ডার আর্মস মানে বগলের নিচের গন্ধটা কিন্তু আমাদেরকে অস্বস্তিতে ফেলে দেয়। ডিওডোরেন্ট বা পারফিউম ছাড়া টেকা মুশকিল হয়ে যায় এই গরমের দিনগুলোতে, কিন্তু এটির সলিউশন আছে। আজকে আমি লেবুর তিনটি ব্যবহার শেয়ার করব, যা দিয়ে প্রচণ্ড গরমেও স্নিগ্ধ, সতেজ আর সুভাসিত থাকতে পারবেন। লেবু ত্বকের পিএইচ মাত্রা নিয়ন্ত্রণে রাখে, আর লেবুতে থাকা কিছু উপাদান পিএইচ লেভেল বাড়তে দেয় না, ফলে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলো শরীরে জন্ম নিতে পারে না। কিভাবে ব্যবহার করতে হবে তা আমি আপনাদের বলে দিচ্ছি, এখানে তিনটি স্টেপে দেখাবো। প্রথম স্টেপ হচ্ছে একটা লেবু অর্ধেক করে কেটে নিতে হবে, তারপর আন্ডার আর্মসে লেবুর চাকা দুটো ঘষে নিতে হবে, একটু চেপে দেবেন যেন রসটা আন্ডার আর্মসে লেগে থাকে। এরপর আন্ডার আর্মসে লাগানো রস বাতাসে শুকিয়ে নেবেন, এতে আর দুর্গন্ধ হবে না। এরপর দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। প্রতিটি স্টেপই কিন্তু খুবই ইজি এবং খুবই ইফেক্টিভ হবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো কথা না বাড়িয়ে সেকেন্ড স্টেপটিতে চলে যাচ্ছি। আমি এখানে এক চা চামচ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি, আর লবণের সাথে লেবুর রসটা অ্যাড করে দিচ্ছি। লেবুর রসের সাথে লবণ মিশিয়ে নেওয়ার পর আন্ডার আর্মসে লাগিয়ে কমপক্ষে 10 মিনিট অপেক্ষা করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এভাবে ব্যবহারের ফলে আন্ডার আর্মসের অতিরিক্ত দুর্গন্ধটা আর থাকবে না। এরপর চলে যাচ্ছি থার্ড স্টেপে। তো এই স্টেপে লাগছে কর্নফ্লাওয়ার মানে কর্ন স্টার্চটা, আর আমি এই ভিডিওতে তিনটি পদ্ধতি শেয়ার করছি। আপনাদের যে তিনটি পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে এরকমটা না, যে কোনো একটি পদ্ধতি আপনারা নিয়মিত অ্যাপ্লাই করলেই কিন্তু আপনাদের আন্ডার আর্মসের দুর্গন্ধ থাকবে না। হাফ চা চামচ পরিমাণ কর্ন স্টার্চ নিয়ে নিচ্ছি। তো কর্ন স্টার্চের সাথে লেবুর রস অ্যাড করে দেব। লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে, এরপর আন্ডার আর্মে 10 মিনিট রেখে দিয়ে নর্মাল পানিতে ওয়াশ করে নিতে হবে। খুবই সাধারণ তিনটি প্রসেস আমি শেয়ার করলাম, যা আন্ডার আর্মের দুর্গন্ধ নির্মূল করে থাকবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।